হ্যালো বন্ধুরা আজকে রান্না হলো এক পাসন্দা রেস্টুরেন্ট স্টাইলের এই রান্নাটা তোমরা বাড়িতে কিভাবে চটপট করে ফেলতে পারবে চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি এই রান্নাটার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব সেই মশলাটা তৈরি করার জন্য আমি কড়া ওভেনে বসিয়ে দিয়েছি এবং আগুনটাও জেলে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার আমি কয়েকটা কাঁচা বাদাম এর মধ্যে দিয়ে দিলাম এই বাদামগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব বাদাম ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচটা গোটা গোলমরিচ তারপর দেব এক চামচ গোটা জিরে যতক্ষণ না জিরে ভাজার গন্ধটা বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটা নেড়ে ছেড়ে ভেজে নেব মশলা বাজা হয়ে গেছে এবার এটা একটু হালকা ঠান্ডা হলে তারপর ভালো করে পিষে গুঁড়ো করে নেব করার মধ্যে এবার কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে এবার করার মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা দুটো লবঙ্গ দুটো ছোট এলাচ আর এক ইঞ্চি একটা দারচিনির টুকরো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো পেঁয়াজের টুকরো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে প্রথমে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার ওই গুঁড়ো করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম মশলাটাও তেলের মধ্যে ভালো করে নেড়েছেড়ে ভেজে নিতে হবে মশলা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো আদা লঙ্কা বাটা আদা লঙ্কাটাও ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল জল দিয়ে ভালো করে নেড়ে নেয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে দিও এবার এর মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচ টক দই আমি আগে থেকে বাটিতে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই দইটা এখানে দিয়ে দিলাম টক দই দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে একটা কথা বলে রাখি রান্নায় টক দই ব্যবহারের সময় প্রায়ই দেখা যায় দইটা কেটে যায় দেওয়ার পর সেক্ষেত্রে তোমরা টক দই যখন ফেটাবে তখন তার মধ্যে হাফ থেকে এক চামচ মতো ময়দা দিয়ে তারপর টক দইটা ফেটিয়ে নেবে ময়দা দিয়ে টক দই ফেটালে সেই দই তেলে দেওয়ার পর কখনো কেটে যায় না ঝোল ফুটে গেছে আমি আগে থেকে চার টুকরো আলু ভেজে তুলে রেখেছিলাম সেই ভাজা আলুর টুকরোগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পাসান্দাতে যদিও আলুর কোনো ব্যবহার নেই কিন্তু আমাদের বাড়িতে আলু ছাড়া একেবারেই চলবে না তাই আমি এখানে আলু দিয়েছি তোমরা চাইলে আলুটাকে বাদ দিয়েও এটা রান্না করতে পারো ভাতের সাথে খাওয়া হবে বলে আমি এর মধ্যে আরও একটু জল দিলাম এই রান্নাটা রুটি বা পরোটার সাথেও খাওয়া যায় যারা রুটি বা পরোটার সাথে এই রেসিপিটা তৈরি করবে তারা কিন্তু জল কম দেবে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবার দিলাম একদম হাফ চামচ মতো একটু হলুদ গুঁড়ো কেক পাসান্দা করার জন্য আমি চারটে ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করার পর চারটে ডিমকে কয়েনের আকারে কেটে নিয়েছি ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ টমেটো সস ভালো করে একটু নেড়ে নিলাম আমাদের এক পাসান্দার গ্রেভি একদম রেডি হয়ে গেছে এবার এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব বাটিতে নামিয়ে নেয়ার পর ওপর থেকে ডিমগুলো সাজিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইলের এক পাসান্দা বাড়িতে তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখো খেতে অবশ্যই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নাও নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য